হ্যাঁ পেয়েছি রানীমা, আর যথাসময়ে ওকে আপনার কাছে আমি উপস্থিত করব। খুব ভালো লালস্রোত, আমি খুব খুশি হয়েছি। এবার দেখি নাগমাতা আপনি আমাকে কিভাবে আটকান। ভোলা ডিমডিমির সাথে লালস্রোতের বেশ ভালোই বন্ধুত্ব হয়। রানীমার আদেশ অনুযায়ী সে ডিমডিমির ক্ষতি করতে চাইলেও তার মনের মধ্যে ডিমডিমির প্রতি একটা সহানুভূতি ও ভালোবাসা জেগেছিল। এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। তোমাদের তো বলেই ছিলাম সময় হলে আমার সাথে এক জায়গায় যেতে। কোথায় নিয়ে যাবে তুমি আমাদের? গেলেই দেখতে পাবে, এখন চলো। লালস্রোত তাদের দুজনকে নিয়ে গেল সেই রাক্ষসীর আস্তানায়। আসবো রানীমা। আরে এসো লালস্রোত, তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছো গো? এই ডিমডিমি, আমার কেমন ভয় ভয় করছে রে। আমরা হঠাৎ রাক্ষসীর আস্তানায় এলাম কেন? আমিও তো বুঝতে পারছি না। পারবে পারবে, সব বুঝতে পারবে। একটু পরেই যখন তোমাদের হাল লালস্রোতের মতন করব তখন সব বুঝতে পারবে। মানে কি বলছো তুমি? এবার তোমার কে বাঁচাবে? কিন্তু লালস্রোত এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। তার মনে হলো সে যেন কোনো ভুল করছে। না, আমি মনে হচ্ছে কোনো বড় ভুল করেছি এদের এখানে এনে। রাক্ষসী তার জাদু প্রয়োগ করতে গেলে লালস্রোত এগিয়ে চলে আসে ও তার গায়ে আঘাত লাগে। একি, তুমি সামনে কেন এলে লালস্রোত? তোমার সাহস তো কম নয় লালস্রোত। তুমি আমার কথা না মেনে ওদেরকে বাঁচাচ্ছ, এবার দেখো আমি কি করি। এদিকে লালস্রোতের আঘাত লেগেছে বলে নীলমণি তার কপালে যেই স্পর্শ করল অমনি সে রাক্ষসীর মায়া থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেল। দুষ্টু রাক্ষসী, এতদিন তুমি আমাকে মায়া বলে বস করে রেখে অনেক অন্যায় কাজ করিয়েছো, কিন্তু আর নয়, এবার দেখো আমি কি করি। কথাটা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড শক্তি নিয়ে লালস্রোত তেড়ে এলো রাক্ষসীর দিকে। অবশেষে রাক্ষসী মারা গেল। ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের বাঁচালে। এদিকে সেই সময় নাগমাতারাও সেখানে উপস্থিত হয় ও বলে ওঠে, লালস্রোত, নীলমণি, তোমরা অজান্তেই একে অপরের সাহায্য করেছো। তারপর কি হলো গুনগুন দিদি? সমস্ত কিছু জানার পর দাদা আর বোনের মধ্যে মিল হয়ে যায় ও নীলমণি তার পরিবারের সঙ্গে নাগরাজ্যে ফিরে যায় আর ভোলাও খুশি মনে বাড়ি চলে যায়।